আসছি বাবা, এই সকালবেলায় এত বা কলে মিল চাপতে হবে কেন? আশ্চর্য, মানে সকালবেলায় আসতে হবে। আমি এখানে মানি? আমার বাসায় আমি থাকব না তো কে থাকবে? তুই এখানে কি চাস? ও, এটা তাহলে তোর বাসা? আগে যদি জানতাম আমি কোনোদিন এই বাসায় আসতাম না। আমি কি তোকে দাওয়াত দিয়ে আনছি যে তুই দাওয়াত খেতে আসবি? আর তুই সাহস কত বড়! তুই আমার বাসায় পা রাখছিস, তোর পাঠাতে সাথে আছে, এটাই তোর সৌভাগ্য। এতটা বয়স হয়েছে এখনো তোর ব্যবহার চেঞ্জ হলো না। আমি যদি জানতাম যে এই বাসাটা তোর, তাহলে কিন্তু আমি কোনোদিন তোর বাসায় আসতাম না। তোর দেখলে তো আমার কলিজাটা জ্বলে যায়। হ্যাঁ, গেট আউট। তুই আমার এখানে কি করিস? বেরিয়ে যা, যা বেরিয়ে যা। আস্তে করে কথা বল। আমি কিন্তু তোর বাসায় ভাত খেতে আসিনি। তুই কি মনে করেছিস আমি তোর সাথে রিলেশন জোড়া দিতে আসছি? অবাক অবাক লাগে। ও মাই গড, তোর মতো উজবুকের সাথে কিসের রিলেশন? তুই এখান থেকে যা, যাবি নাকি? আমি আমার ধারণাটাই ঠিক ছিল। ছোট লোক কোনোদিন মানুষ হয় না। ছোট লোক সারাটা জীবন ছোট লোকই থাকে। তোর সাথে যে আমার 25টা বছরের রিলেশন ছিল, এখন আমার ভাবতেই অবাক লাগছে। এখন মনে হচ্ছে না নিজের হাত দিয়ে নিজের গালের মধ্যে চ্যাপ চ্যাপ করে চড় দিই। তো মানা করছে কে? তোর গালে তুই নিজে চড় মার। এই পটপট করবি না, যা এখান থেকে, যা। হ্যাঁ দিতাম, অবশ্যই আমি যাব। কিন্তু যাওয়ার আগে আমি জিজ্ঞেস করতে চাই, সেটা কি নেহাদের বাসা? আমি নেহার খালার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমি নেহার খালা? আর নেহার খালা কি তোর দরকার? আর ওকে তুই চিনিস কি করে? ও, নেহা তাহলে তোর ভাতিজি? কেন, বিশ্বাস হচ্ছে না? আর তুই কে? নেহাকে তোর কি দরকার? সোহেব আমার ভাগ্নে। তার মানে সোহেব তোর ভাগিনা? আচ্ছা, আমরা কি বাইরে দাঁড়িয়ে ঝগড়া করব, না আমাকে তুই ভিতরে আসতে বল? কোনটা? শিওর, আয় ভিতরে। থ্যাংক ইউ। বস। থ্যাংক ইউ। এতদিন পর কোথা থেকে বের হয়ে আসলি? কোত্থেকে আর বের হব, বাসায় ছিলাম। জানিস আমি বাসাটা কিন্তু চেঞ্জ করেছি। সেজন্যই তো গত বছর যে পাঞ্জাবিটা পাঠিয়েছিলাম সেটা ফেরত আসলো। ও, তার মানে আগে প্রতি বছর তুই পাঞ্জাবি পাঠাতি? এবার বল কেন এখানে আসলি? তোর ভাতিজির সাথে রিলেশনটা ব্রেকআপ হওয়ার পর আমার ভাগ্নের চোখে ঘুম নেই। আমার তোর একই অবস্থা। আচ্ছা নেহা কোথায়? ওকে ডাক, ওর সাথে কথা বলি। ও তো বাসায় নেই, কই জানি গেল। ও, বুঝতে পেরেছি। তাহলে তো তোর বাসায় শুধু শুধু আসলাম। আমি জানি এখন ওদের রিলেশনটা আবার ঠিক হয়ে যাবে। এসে ভালোই করেছিস, অ্যাটলিস্ট অনেকদিন পর দেখা তো হলো। হ্যাঁ, দেখা হলো, এটাই বা কম কিসের? জানিস সবারই সংসার হলো, শুধু আমাদের দুজনে হলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফয়সাল মাল। সরি, মাল? শুধু মাল না, ফয়সাল মাল। ও, তোমার নাম তাই না? জি। আসি একটা নালিশ করার জন্য। কি নালিশ? ভাবছিলাম গেটের বাইরে নালিশটা করব, তো নালিশটা যেহেতু গুরুত্বপূর্ণ তাই চিন্তা করলাম ভিতরেই ঢুকে যাই। ও, বুদ্ধিমান ছেলে। বলো কি বলবে? ওই যে আপনার ভাইগনা, ওই ভাইগনাটা খুব বেশি সুবিধার না। ছোট কইরা যদি বলি একটা ফাউল টাইপের পোলা। কি করেছো? কি করছে মানে, আমার লগে সব সময় খারাপ ব্যবহার করে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি হইতেছি আপামনির পার্সোনাল গার্ড, তা আমি তো তার লগে থাকুনি তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। কিন্তু থাকবো কেমনে? সে তো সব সময় আমার লগে খারাপ ব্যবহার করতেই থাকে। আমার লাইট দেয়, কেন নেয়, গুঁতা দেয়, মারে, আরো কত ধরনের খারাপ ব্যবহার যে করে। আপনি যদি থাকতেন তাহলে আপনি ঠিক বুঝতে পারতেন। না না না, শোয়েব কিন্তু খুব খারাপ কাজ করছে,
কোনো টেনশন করো না, আমি ওকে বুঝিয়ে বলবো নেক্সট টাইম ও আর তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, ঠিক আছে? জি মামা, আপনি খুব ভালো করে তারে বুঝিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে, আসি মামা। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। ওর মাথায় একটু সমস্যা আছে, বাট ভেরি অনেস্ট, তুই কিছু মনে করিস না। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতাম, তোর হাজবেন্ড কোথায়? আমি বিয়ে করিনি। তোর ছেলে মেয়ে কজন? এখনো বিয়েটাই করা হয়নি, ছেলে মেয়ে আসবে কোথা থেকে? আচ্ছা আসি।